হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড বিডিটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা এই অ্যাপসটা অনেক জায়গায় দেখেছেন অনেকের মোবাইলে, তো আসলে আপনাদের অনেক ইচ্ছা করবে হয়তো এই এই ওয়ালপেপারটা আপনাদের মোবাইলে নিতে। সেই ক্ষেত্রে আপনারা অনেক সময় চেষ্টা করছেন, এই ওয়ালপেপারটা অনেক খুঁজছেন কিন্তু আপনারা পান নাই। দেখেন এই ওয়ালপেপারটা আসলে অনেক সুন্দর এবং আপনার খুবই কম স্পেস নেয় এবং আপনার মোবাইলে, এবং খুব দারুণ একটা লাইভ ওয়ালপেপার এটা। কিন্তু আপনার এখান থেকে আপনি এডিটও করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এরকম ধরনের আরও সুন্দর সুন্দর অ্যানিমেশন ওয়ালপেপার আপনি দেখতে চাইলে জাস্ট আপনার যে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে যাওয়ার পরে আপনি লিখবেন WALLMATE ওয়ালমেট লাইভ ওয়ালপেপার মেকার অব্লিক অ্যানিমেটার। এই ওয়ালপেপারটা আসলে অনেক সুন্দর লাইভ ওয়ালপেপার, এটার খুব জনপ্রিয় একটা লাইভ ওয়ালপেপার, 4.5 রেটিং। তো এইটা অবশ্যই ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার পরে এটা ওপেন করবেন, ওপেন করার পরে ঠিক এরকম আপনি স্ক্রিনে দেখতে পারবেন। তো এখানে আপনি ওয়ালমেটের যে ব্রাউজ অপশনে যাবেন, ব্রাউজ অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন এখানে অনেকগুলো আপনার এরকম ওয়ালপেপার, অ্যানিমেশন ওয়ালপেপার দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি একে একে দেখাচ্ছি। আর এটা অনলাইনে আপনি এখান থেকে আপনি ওদের অনলাইন থেকে আরও ওয়ালপেপার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি লোকালে যেটা ওদের দেওয়া আছে সেটা আমরা দেখি। তো এখান থেকে দেখেন এই ওয়ালপেপারটা, এটাও সুন্দর, এনে ক্লিক দিলে আপনি এরকম দেখতে পাবেন। তারপরে যখন আপনি স্ক্রিনে টাচ দিবেন তখন আপনার জাস্ট এরকম হবে। তারপরে এখানে দেখেন সেটিংয়ে আবার যান, সেটিংয়ে যাওয়ার পরে আবার ব্রাউজে যান, ব্রাউজে যাওয়ার পরে এখানে দেখেন আরও একটা ওয়ালপেপার, এটাও সুন্দর। এখানে আপনি টাচ করবেন, দেখেন আপনার কী সুন্দর একটা কালার চেঞ্জ হচ্ছে এবং খুব ভালো লাগছে দেখতে। আসলে সুন্দর একটা ওয়ালপেপার এবং আপনার আপনার র্যাম অনেক দখল করে না এবং খুব সেটটাও অনেক হালকা রাখে। অনেক লাইভ ওয়ালপেপার আছে অনেক ভারী, দেখা যাচ্ছে সেট স্লো করে ফেলে, এটা কিন্তু আর অতটা ভারী না, খুবই হালকা একটা লাইভ ওয়ালপেপার। তো এটাতে ক্লিক করেন, দেখেন এটাও অনেক সুন্দর, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। তো এটা যদি আমার মোবাইলে স্ক্রিনে দিতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো, এটা এটা জাস্ট এইভাবে রেখে সেট অ্যাজ ওয়ালপেপার এখানে ক্লিক করবো। ক্লিক করলে এটা আমার স্ক্রিনে সেট হয়ে যাবে, দেখেন আমার এটা হোম স্ক্রিনে এটা সেট হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে এটা অ্যানিমেশন হচ্ছে। তো আপনি এটা টাচ করলে কিন্তু এটা এরকম অ্যানিমেশন হবে। তো আপনারা অবশ্যই লাইভ ওয়ালপেপার কীভাবে সেট করতে হয় স্ক্রিনে এটা অবশ্যই জানেন, তারপরে আমি এটা দেখিয়ে দিলাম যারা জানে না তাদের জন্য। তো ব্রাউজারে আবার যান, ব্রাউজারে এখানে যাওয়ার পরে দেখেন আরও অনেক অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার এখানে আওয়াজ আছে, আপনারা যেটা ভালো লাগবে এটাও নিতে যাবেন, এটাও নিতে পারেন, এটা অনেক সুন্দর। তো আমি সবগুলো আসলে ব্রাউজ করে আর দেখালাম না, আপনি এখানে দেখে নেবেন। আরও সুন্দর সুন্দর কালারফুল স্যাম্পল ভালো ভালো ওয়ালপেপার আছে যেগুলো আপনার সেটে মেমোরি দখল করবে না খুব একটা এবং আপনার সেট হ্যাং করবে না। খুব সুন্দর জনপ্রিয় একটা ওয়ালপেপার এটা, অ্যানিমেটেড ওয়ালপেপার। আশা করি আপনাদের এটাতে এই ওয়ালপেপারটা আপনাদের মোবাইলে নিয়ে যদি আপনারা রাখেন, আপনার মোবাইলের স্ক্রিন যদি কেউ দেখে তো সবাই তাকিয়ে থাকবে, অসাধারণ একটা লাইভ ওয়ালপেপার এটা, আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, অ্যান্ড্রয়েড বিডিটেকের সাথে থাকবেন, সামনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।